আসছি পরের খবরে। আজই শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে লোকসভায়, আর তার মাঝেই মহুয়া মৈত্রকে এথিক্স কমিটির রিপোর্ট আজ। লোকসভায় পেশ হবে, মহুয়ার সাংসদ পদ চলে যেতে পারে বলে যদি ভোটাভুটি হয়, যদিও ভোটাভুটির সম্ভাবনা আজকে রয়েছে। আজ মহুয়াকে নিয়ে কোন সিদ্ধান্ত হতে পারে সেদিকে তাকিয়ে কিন্তু সকলে রয়েছে। আজই কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার বিরুদ্ধে যে টাকার লেনদেনের যে অভিযোগ উঠেছিল বারবার, সেই বিতর্ক কিন্তু পুনরায় ফিরে এলো। অর্থাৎ আজকেই লোকসভার সঠিক অধিবেশন শুরু, শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে, আর এরই মাঝে মহুয়াকে আজই কিন্তু তলব করা হয়েছে। আজকে কিন্তু মহুয়ার পেশ হওয়ার কথা লোকসভাতে, এবং এখন দেখার বিষয় মহুয়াকে নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে এখন দেখার বিষয়। সকলেই কিন্তু সেদিকে নজর রয়েছে। আমাদের সাথে প্রতিনিধি কলকাতা থেকে রয়েছেন রাজীব। রাজীবের কাছে জানতে চাইব যে এই যে নীতি বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে, আজকে সেই দিকে তাকিয়ে গোটা দেশ, অর্থাৎ কি হতে চলেছে এই বিস্তারিত জানাও। দেখো, প্রথমেই বলি আজকে কিন্তু তৃতীয়বার জয় হওয়ার পর, অর্থাৎ তিনটে রাজ্যে বিজেপি গতকাল জানো যে ব্যাপকভাবে জয়লাভ করার পর আজ শীতকালীন লোকসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে। আজকে সব থেকে সারা দেশ তাকিয়ে আছে যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তার সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, এবং এই বিষয়টাই কিন্তু আজকে তাকিয়ে আছে সারা দেশ। এবং সেক্ষেত্রে জানো যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে দর্শন হীরানন্দিনীর কাছে ঘুষ নিয়ে তিনি আদানির বিরুদ্ধে প্রশ্ন করতেন লোকসভায়, এবং বারবার করে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি আক্রমণ করতেন, এবং তাতে সেই অভিযোগ আসার পরই কিন্তু, এবং এই নিয়ে ডক্টর নিশিকান্ত পাণ্ডে ঝাড়খণ্ডের যিনি এমএলএ এমপি তিনি অভিযোগ করেছিলেন এথিক্স কমিটির কাছে, সেই এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ সে তদন্ত করে এবং মহুয়াকেও সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে দেখা যায় যে দর্শন হীরানন্দিনী তিনি এফিডেভিট দিয়েছেন যে তিনি মহুয়া মৈত্রকে ঘুষ দিতেন, অর্থাৎ যে শিল্পপতির কাছ থেকে তিনি ঘুষ নিতে নেওয়ার অভিযোগ উঠেছিল সেই শিল্পপতি স্বীকার করেছেন তিনি ঘুষ দিতেন, অর্থাৎ মহুয়া তার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আবদার করেছে এবং তিনি সেগুলো মিটিয়েছেন। অর্থাৎ আজকে সেই এথিক্স কমিটির রিপোর্ট জানো যে কিছুদিন আগেই জমা দেওয়া হয়েছে, দিয়েছেন এথিক্স কমিটির স্পিকারের কাছে, স্পিকার ওম বিড়লার কাছে জমা দেওয়া হয়েছে। আজকে এই এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। সেকেন্ড হাফে এই মুহূর্তে কিন্তু লোকসভা শুরু হয়ে গেছে, প্রধানমন্ত্রী তিনি ভাষণ দিচ্ছেন, এবং পরবর্তীতে এথিক্স কমিটির রিপোর্ট যেটা টেবিল হয়েছে সেটা কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল, এবং সেক্ষেত্রে যদি আলোচনা হয় এবং ভোটাভুটি হয় তাহলে আজকে মহুয়া মৈত্রের সাংসদ পদ চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ এটা কিন্তু জানো যে লোকসভায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি, সেই সঙ্গে গতকাল তিনটি রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে ব্যাপকভাবে জয়লাভ করেছে বিজেপি, তাই বিজেপি এখন উৎসাহিত। গতকাল রাত্রে প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রাখার সময় বিজেপি সদর দপ্তর থেকে বক্তব্য রাখার সময় তিনি বারবার করে তুলে ধরেছেন দুর্নীতির সঙ্গে তিনি আপোষ করবেন না, দুর্নীতির বিরুদ্ধে লড়াই তারা চালিয়ে যাবেন, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়েই আজকে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে তারা জয়লাভ করেছেন, দুর্নীতি সেখানকার মানুষ তাদের সহযোগিতা করেছেন বিজেপিকে। তাই যেটা আশা করা মনে করা হচ্ছে যে আজকে কিন্তু প্রথম যে বড় একটা মানে ঘটনা ঘটতে চলেছে, হয়তো সেকেন্ড হাফে কিছু মানে আমরা জানতে পারবো যে মহুয়া মৈত্রকে নিয়ে কিন্তু আলোচনা হবে, যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তিনি ডন্ট পরোয়া, যদিও প্রথম দিকে দেখেছি এই বিষয়টা নিয়ে মহুয়া মৈত্রের সঙ্গে দল সেভাবে ছিল না প্রথম দিকে, পরে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা মহুয়া মৈত্রের পিছনে দাঁড়িয়েছেন। যদি তাদেরও বক্তব্য, তৃণমূলের তরফ থেকে বক্তব্য যে মহুয়া মৈত্র লোকসভায় সরব বলেই তার মুখ বন্ধ করতে এই ধরনের একটা চক্রান্ত করা হচ্ছে, যদিও দর্শন হীরানন্দিনী তার এফিডেভিট প্রমাণ করে দিচ্ছে যে মহুয়া তার কাছে অনেক রকম সুযোগ সুবিধা নিয়েছেন। একজন সাংসদ তিনি শুধু তাই নয়, তার সাংসদের পাসওয়ার্ড তিনি দর্শন হীরানন্দিনীকে দিয়ে রেখেছিলেন, যেটা দেশের আইন বিরুদ্ধ, অর্থাৎ এটা কিন্তু জাতীয় নিরাপত্তা বিঘ্নিত এটাও বলা যায়, এবং সব বিষয়ে কিন্তু আজকে মহুয়ার বিরুদ্ধে এই বিষয়গুলো আলোচনা হতে পারে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে, এবং তারপরে ভোটাভুটির পর হয়তো ভোটাভুটি হলে মহুয়ার সদস্য পদ চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, আরেকটা কোশ্চেন তোমাকে জানতে চাইবো রাজীব, যেটা ক্যাশ ফর কোয়ারের কারণে যেটা মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই, তো আমরা দেখেছি পূর্ববর্তীতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুপ্রিমো মমতা ব্যানার্জির মুখে তার নাম, অর্থাৎ এরপর অধীরবাবুও কিন্তু তাকে, অধীররঞ্জন ব্যানার্জিও কিন্তু তাকে নিয়ে কিন্তু একটা প্রবল একটা আলোচনা করেছিলেন, এই মুহূর্তে তার কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
দেখো কংগ্রেস কিন্তু জানো যে কংগ্রেস অধীর চৌধুরী গত কয়েকদিন আগেই তিনি একটি চিঠি লোকসভা স্পিকার ওম বিড়লাকে লিখেছিলেন যে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই তড়িঘড়ি কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য আবেদন করেছিলেন এবং মহুয়া শুধু অধীর চৌধুরী কংগ্রেস কেন বলবো যে বিরোধী দলের সবাই কিন্তু চেয়েছিলেন যে এটা নিয়ে আলোচনা হোক কিন্তু একুশ কমিটি যেটা বক্তব্য যে সেটা একুশ কমিটির চেয়ারম্যান তিনি আগেই জানিয়েছেন যে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগের সত্যতা প্রমাণ মিলেছে দর্শন হীরানন্দিনী তার এফিডেভিট এবং জানো যে এই এফিডেভিটের পরিপ্রেক্ষিতে কিন্তু লোকপাল ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে একজন সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যখন ওঠে তখন সেটাকে কখনো ফেলে রাখা যায় না তাই বিজেপি চাইছে গতকাল তিনটে রাজ্যে তারা জয়লাভ করার পর তারা অতি উৎসাহিত এবং তারা চাইছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এবং সেই লড়াইয়ের প্রথম বলি হতে চলেছেন হয়তো বলি হতে চলেছেন যে অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে তিনি দুর্নীতি করেছেন এবং সেই বলি হতে পারেন হয়তো মহুয়া মৈত্র তার সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল যেটা আজকে আলোচনা হওয়ার সম্ভাবনা এর পরবর্তীতে তোমার কাছে আবার আপডেট দিতে থাকবো আমরা ধন্যবাদ তোমাকে ইতিমধ্যে শুনতে পারলেন শীতকালীন অধিবেশনের চর্চায় থাকতে চলেছেন আজকে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ কিন্তু ইতিমধ্যে উঠেছে ক্যাসপার কোয়ারি কাণ্ডে ইতিমধ্যে কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক তরজা বিতর্ক সব কিছু মিলিয়ে কিন্তু আজ দেখার বিষয় এখন মহুয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে লোকসভার এথিক্স কমিটি অর্থাৎ বিধিভঙ্গের যে অভিযোগ উঠেছিল তা নিয়ে কিন্তু আজ পেশ হবে মহুয়া মৈত্র সূত্রের খবর অনুযায়ী এথিক্স কমিটিকে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করা হবে আজ এমনটাই কিন্তু সূত্রের খবর এমনটা ইতিমধ্যে জানালেন আমাদের প্রতিনিধি রাজীব আর শীতকালীন অধিবেশন চর্চায় থাকতে চলেছেন মহুয়া মৈত্র আবারও জানিয়ে রাখছি আপনাদের শীতকালীন অধিবেশনে চর্চায় থাকতে চলেছেন মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ অর্থাৎ ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে কিন্তু ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে মহুয়া মৈত্রকে নিয়ে অর্থাৎ এর মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কিন্তু পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন মহুয়ার কিন্তু বিরোধী দলের নেতারা কিন্তু বারবার অভিযোগ জানিয়েছেন যে ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে বিধিভঙ্গের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে কিন্তু একেবারে মহুয়ার বিরুদ্ধে আজকে দেখার বিষয় মহুয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে এথিক্স কমিটি